মাইয়া যুগুদ লগে প্রেম করছি, এই প্রেমের কারণে মু ইয়ার মুখ লুকাইয়া রইছি। এন আপনি এই জায়গা যদি মুখ বাই কুইয়ে দিই, ওরা যদি মোরে দেয় যে মু এই জায়গা বইয়ে রইছি, হেলে আই ওরা তুইলে লই দেবে। মাইয়া গো হোম মেজে যে জহনি খারায়, ওরা মোর প্রেমে পেশাইয়ে পড়ে। ওরে আমার বৌদারে স্টাইল দেখিয়া, আমার বৌদারে স্টাইল দেখিয়া, মাতা গুজিয়া পড়ি, আয়ের কি যে করি, আয়ের কি যে করি, মুই সেরা লুঙ্গি পরি, মুই সেরা জামা পরি। আসসালামু আলাইকুম। আমার সামনে এমন একজন বসে আছে, তার নাম আমি এখন বলবো না, তার গলা চিনে আপনারা বলবেন সে কে। আমার আজকের অনুষ্ঠানের নাম আফতারির উল্টা চশমা, তাই উল্টা পাল্টা সব কিছু ঘটবে এখানে। কাবিলা, তুমি মুখ ঢেকে আছো কেন? আরে কই না, মোর তো অসুবিধা আছে, এইয়ের পিনে মুখটারে ডাইকে ধুইছি। কি অসুবিধা, কি ক্রাইম ট্রাইম করছো নাকি কোনো? আরে না, হে আ কিছু করি নাই। আপনি কি কইতে আছেন? মুই কি এই ধরনের মানুষ? এমনি মোর পার্সোনাল সমস্যা আছে। কি সমস্যা লাগি? ও আ কয়া যাইবে না, হে ইয়ে মুই পরে কইতে আছে, একটু খারেন দেই, এমনি ঝামেলা আছি। এই আওয়ার কালে আপনার অফিসে আওয়ার আগে মোর রাস্তা একটু ঝামেলা হয়েছে। মাইয়া যুবুদের লগে প্রেম করছি, এই প্রেমের কারণে মুই আর মুখ লুকাইয়ে রয়েছি। এন আপনার এই জায়গা যদি মুখ বাইর করিয়ে দিই, ওরা যদি মোরে দেখে যে মুই এই জায়গা বইয়া রয়েছি, হেলে আই ওরা তুইলে লই যাইবে। এই ডরে মুই মুখ খুলতে আসি না। তো এই প্রেমের সবাইকে গান টান দিয়ে প্রেমে ফেলছো নাকি কাউকে? আরে না না না, হেরম কিছুই করি নাই, আর মুই বুঝি না মোর রাশিটা এরম কা। মাইয়া গো হোম মেজাইয়ে যহনি খারাই, ওরা মোর প্রেমে পেশাইয়ে পড়ে। যাই হয়, কি গানটা গাও আমার, আমি জানি তুমি একটা গান দিয়া মেয়েদের প্রেমে ফেলো। আরে গানের কথা কইতে আছি, খালি আকো যে জনি সুর ধরি, দেই সাইরু কুল দিয়া, একালে পিফের না সুর দেয় মোর দ্বারে, মুই হোর মুখি। তা আজকে গানটা শুনি দেখি ভক্তরা শুরু। ও আচ্ছা, গানটা দিয়া এই জাদু টোনা হয়, ওই গানটা শুনি। এই যে দিয়া জাদু টোনা কি কবু, এই ডইলে মুই একালে বিয়ে করছিলাম, দুই সাইডে বিয়ে করছিলাম আগে, বলছেন না ওই বৌগো জালা লইয়া যে সমস্যাটা হেইয়া লইয়া মুই গান গাই, ওরা মোর গানের দিক খেয়াল করে না মুই কি গাইতে আছি, ওরা মোর গলার দিক খেয়াল করে, ওরা বলে মোর ফ্যান হইয়ে গেছে। গানটা হইলে এইরম, ওরে আমার বৌদারে স্টাইল দেখিয়া, আমার বৌদারে স্টাইল দেখিয়া, মাতা গুড়িয়া পড়ি, আয়ের কি যে করি, আয়ের কি যে করি, মুই সেরা লুঙ্গি পরি, মুই সেরা জামা পরি, সেলফি তুলতে সাইজে বউ মোর মোবাইল সাইবে লাগবে রি, আয়ের কি যে করি, আয়ের কি যে করি, মুই সেরা লুঙ্গি পরি, মুই সেরা জাইঙ্গে না, জাইঙ্গের কথা কওয়া যাইবে না, ঝামেলা আছে। না না না, ফ্যামিলি ফাংশন সবাই দেখে, তাই না, বাচ্চারাও দেখে, আর কাবিরার ভক্ত তো সবাই। হয় হয়, হ্যাঁ ঠিকই তো। কাবিলা, আমরা কি একটা সিনেমার ডায়লগ শুনতে পাবো কোনো? সিনেমার ডায়লগ তো কমই, আজকে যখন আপনি মোরে বলান দিয়েছেন, এই যে না কও যে মোরে সারবেন না। গঠন হইলে মুই এক সময় একজনের মানে কয়টা পোলা বানেরে ফাটাইছি, যাইয়া না সিন যে তুইলে লই যায়, ওরা পড়তুমে যাইয়ে করছি কি জানে না। আমি কইলাম কিরে হালার পো হালারা, তোরা কামটা করলি কি? তো গো কইলাম যাইয়ে মাইয়াটারে তুইলে লই যায়, আর তোরা কি করলি, যাইয়া মাইয়ার মায়েরে তুইলে লই যাইছো। এ কোনডা মাইয়ার কোনডা মা, এই যে দেখতে বোঝো না হালার পো হালারা, সোয়ে কি ঠাডা পড়ছে? নরা মোরে কইলে বস মোরা আনতে গেছিলাম ঠিকই, এই মাইয়া আর মাইয়ার মায়ের এক জায়গায় খারাইয়াছিলে, ওই মাইয়ার সাইয়া মাইয়ার মায় দেই জুয়ন বেশি, ওই ডেরে মোরা মাইয়া মনে করিয়া তুইলে লই যাইছি। আরে আল্লাহ, এই মাইয়ের মায় মনে হয় ফরমালিন খায়, আর নাহলে ওটা বুড়ো হয় না, কার পছে না কা। না না, তুমি একটা আমি গান শুনছিলাম খুব ভাইরাল ছিল, সেটা প্রবাসীদের নিয়ে। হ্যাঁ, এই মনে আছে কি জানি একটা গান, খুব
প্রবাসী জীবন তারপর নিয়ে মানে কি কি ছিল গানটা ওইডিয়া তো মনে নাই মানে কোনডার কথা কইতে আছেন আমারও তো গানের কথা মনে নাই প্যারোডি ছিল গানটা ওই যে একটা সময় তোর লগে মুই হ্যাঁ হ্যাঁ ওইটাই বুঝো ওইটা 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 রাইট 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 ওরে একটা সময় তোর লগে মুই পিরিত করিতাম মোর কাম কাজ থুইয়া তোর পিছনে ঘুরিয়া বেড়াইতাম তোর আলগা মুখের হাসি দেখিয়া গজ্জা গেছে কাম মোর টাকা পয়সা খাওয়ার লইয়া দেশো খালি পাম তোর পামে পড়িয়াইয়া হন আমার কোনো কিছু নাই মুই সব হারাইয়া সব খুয়াইয়া রিক্সা চালাই খাই এত কিছু করিয়াইও তোর মুন্ডা ভাইলাম না এমন অন্ন ভোলা লইয়া ঘোরো মরেছেন না ও ময়না রে তুই অপরাধী রে মোর ভাঙ্গিয়া খাওয়া টাহা পয়সা দে ফিরাইয়া দে মোর অনুমতি সারা তুই ভাইগা গেছো রে মোর খাইয়া দাইয়া করছো ফতুর তোর ক্ষমা নাই রে আচ্ছা এখন কি বোর ঘোমটাটা কি খোলা যাইব পাবলিক তো দেখান যায় না ঘোমটাটা খোলা লাগবেই পাবলিক রে দেখান লাগবে না আমি আমি ঘোমটা তোলার আগে একটা কথা বলি মানুষ মানুষকে অনুকরণ করে কখন যখন হৃদয়ে ধারণ করে ও কাবিলাকে না হৃদয়ে ধারণ করছে লালন পালন করছে যার ফলে ওর ভিতরে না কাবিলা ভর করছে এবং কাবিলার মতো হয়ে গেছে পুরো কথাবার্তা সব কিছু এই তো আমি চাই হ্যাঁ তোমার মুখটা দেখি আগে তারপর বুঝি ওস্তাদ আপনি মোরে ফাইলে হালাইবেন হেই যে মুই আগেই জানতাম আমি যতই মুখ ডাইকে রাখি আপনি মোর পর্দা ফাঁস করিয়ে দেবেন না ওই মাইয়াগুলোর কেন মোরে খাওয়াইবেন বুঝি এই যে বাঁচতে পারবো না আর না বাইরে যে পারলাম না এই যে আপনারা সবাই কিরম আছেন ভালো আছেন মুইও ভালো আছি তাই মনে হয় বেশি সময় এই ভালো থাকতে পারবো না কারণ ওই মাইয়া রেকর্ডারে সেকা দিয়ে বেকা করিয়ে দিছি ওর আইয়ে মোরে তুইলে লই দেইবে মোর নামে একটু মিলে টিলে দিয়ে নাম দাদা ওস্তাদ আপনিও ফলে দিয়ে না তোমার আসল নাম বলো এখন মোর আসল নাম কমু মোর আসল নাম হইলে আজিম বাবু আজিম বাবু দেশের বাড়ি কোথায় মোর দেশের বাড়ি হইলে খুলনা বাগেরহাট জেলা খুলনা বিভাগ বাগেরহাট জেলা মোরলগঞ্জ থানা আচ্ছা আচ্ছা কবে থেকে তুমি কাবিলাকে অনুকরণ করো এই যে করি মুই ছোট কালইতে মগো কাবিলা মামার মানে হ্যারে মুই মামা কই এই ডাহি হ্যার সবই প্রথম যেটা দেখকে মানে হেইয়ের ভক্ত হয়ে গেছি এটা হইলে ইতিহাস কাজিয়ার সারের ছবি এই ছবিতে নায়ক আছে মারুফ ভাই এই ছবিতে মামার পাড়া ছেলে এই বরিশাইলিয়া কথায় কইতো বরিশাইলিয়া কথা কইতে হে বিলেন চরিত্র ওই ইয়ার পরই তো মুই হেই ইয়ার ভক্ত হয়ে গেছি তো নিশ্চয়ই ওই ছবির কোনো ডায়লগ একদম পুরো মুখস্থ আছে বা কাউন্টার ডায়লগ এই যা আছে আচ্ছা এইটার মধ্যে মৌসুমি বাসায় থায় তা কাবিলে মামায় যা হইলে মারুফরে খোঁজ দে যাইয়া মৌসুমিরে কইতে আছে এইটা কি মারুফ গো বাসা মৌসুমি কইতে আছে জি আপনি কে আরে মোরে সিনিয়া হর বাকি মুইয়াকে সিনিয়া লই তুমি কি মারুফের বুন লাগো জি তোমার বাপ হে কুম্বে যে অসুস্থ শুয়ে রইছে মোরে একটু লইয়ে চলো এর লগে দুগো কথা আছে কাজিয়া সব কইতেছে কে এত ক্যাকা হরকা মুই কেডা উইয়া জানার কাম নাই তোর পোলায় কুম্বে হইয়ে স্যাত করিয়ে কহ না মানে আপনি আমার ছেলের কথা বলছেন আরে হয় মুই এতক্ষণ কি কইলাম কানের ফুটা বন্ধ দিয়ে হইছো নাকি নাকি পাঁচ লোক টাবাইয়া টাড আর পোলাডারে গুজ্জাত হইছো বালোর বালো চাইলে টাড আর পোলাডা বাইক কর এখন মৌসুমি কইতে আছে এই কিসব বলছেন আপনি আপনি আমার বাবাকে চিনেন এ বেডিয়া তো সে ডোকা তোর বাপ যে সাংবাদিক হেইয়া মুই ভালো করিয়ে জানি বুদ্ধিজীবী মারাও তোমরাই তো দেশে পাইন্ডিয়ারে মারো পোলারে দিয়ে চান্দা উড়েই খাও এই কিসব বলছেন আপনি পাঁচ লাখ টাকা চান্দা এমন ও আদেই বাজা মাসটা উন্ডেই খাইতেও জানে না এই তোর ভাই গতকাল ফকিরিয়া ফুল এক গার্মেন্টসের মালিকের কাজ দিয়া তোর বাপের চিকিৎসার কথা কইয়া পাঁচ লাখ টাকা আছে টাড আর পোলাডা কী করছো হে গিয়ে স্যাত করি বাইর কর এখন কাজী এক কইতে আছে এই মুহূর্তে যদি আপনি আমার বাসা থেকে বের হয়ে না যান তাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হবো এ মনু ও কয় কি
পুলিশ হেই ইয়ামুর খালা তো ভাই ওইয়া ডডা মোরে হ্যালোই তুমি সারা দিন দাঁড়িয়ে বান্দা খেলি সোফার মারিয়া কাঁসা ফাটাই গেলাম হালার ফালা মোরে সেন মুচিডা মুই বড়ি সেই মাল এক গুতায় উড়ে গেলাম আডু সাল ঠিক আছে বাহ 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 আমি জানি না কে কীভাবে দেখছেন আমি খুব এনজয় করছি আমি খুব এনজয় করছি এবং ও বিনোদন দিচ্ছে না আমাদেরকে যেভাবেই বিচার করেন না কেন ও সিনেমার অন্ধ ভক্ত বলে এটা করতে পারছে যারা সিনেমার অন্ধ ভক্ত থাকে বাংলা সিনেমার হ্যাঁ তারা কাউকে না কাউকে অনুকরণ করে আমরা এরকম মিশা সদাগরের আছে ডুপ্লিকেট কাবিলা আমার সামনে বসা আবার শাকিব খানেরও আছে বোম্বেতেও এরকম আছে কিন্তু শাহরুখ খানের সলমান খানের আমির খানের আছে হ্যাঁ তা আমি চাই এরকম প্রতিভা যদি কেউ কোথায় থাকেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সামনে নিয়ে আসতে চাই আমি সম্মান জানাতে চাই আমি আমি মনে করি হ্যাঁ এটা সবার পক্ষে সম্ভব না সবার পক্ষে সম্ভব না যদি আমি কান পেতে শুনি আমি কাবিলাকে শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি মনে হয় আচ্ছা আমি একটু গান শুনো আমি জানি তুমি না খুব দরদ দিয়ে গান গাইতে জানো আমি সেটা কাবিলার ল্যাঙ্গুয়েজে না তোমার অরিজিনাল ভাষায় আচ্ছা তার আগে আমি একটু কথা বলি আমার নাম হচ্ছে আজিম বাবু আমি মূলত গান লেখি এবং সুর করি এবং আমার নিজের গাওয়া অনেক গান আছে ইউটিউবে অনেক কোম্পানিতে তো আমার নিজের লেখা গান থেকে আমি একটা গান করতেছি এর আগে আমি একটু বলি তোমার ইউটিউব চ্যানেলের কথাটা তোমার ইউটিউব চ্যানেলে বোধহয় 17,000 না 13,000 13,000 সাবস্ক্রাইবার আছে না জি তো তুমি ওখানে কি কন্টেন্ট দিয়ে যাচ্ছ না হ্যাঁ মোটামুটি আর কি অত ভালো পারতেছি না তোমার এত সুন্দর প্রতিভা তুমি কেন প্রতিদিন দাও কিছু না কিছু প্রতিদিন দিবা হ্যাঁ জনগণের সাথে যোগাযোগটা বাড়াও ইউটিউব ইন্ডাস্ট্রি তোমাকে ঠকাবে না এটা ঠিক আমি আসলে এই জিনিসটার সাহসটা পাইছি যেদিন আপনি আমাকে মানে নিজেই বললেন যে তুমি কেন বসে আসো যে কিছু দাও না কেন মানে তখন মনে হলো যে আমার আসলে আমাকে কেউ না কেউ ভালোবাসে আর এবং এই জিনিসটা করার জন্য কেউ না কেউ সাজেস্ট আমার করতেছে তো স্যারের ওই দিন থেকে মানে স্যারে বলার পর থেকে আমার আসলে মানে এই ইচ্ছাটা বাড়ছে যে আমি ইউটিউব হ্যাঁ আমি চাই তুমি আমার এখানে এসে আমার ক্যামেরা লাইট সব কিছু ইউজ করে তুমি কন্টেন্ট তৈরি করো ইউটিউব চ্যানেলের জন্য এটা শুধু ভালোবাসার বিনিময়ে ভালোবাসা এটা এখানে কোনো টাকা পয়সার লেনদেন নাই স্যার যে বলছে মানে আমি এইখানে যে আসবো কোনোদিন আমি নিজে ভাবি নাই মানে সে ছিল আমার স্বপ্ন মানে ওনাকে আমি দূর থেকে দেখেই অনেক হ্যাপি থাকতাম আমি ফেসবুকে তারপর ইউটিউবে ওনার ভিডিও দেখতাম বা ওনাকে দেখতাম ওনার ছবিগুলো বিশেষ করে হচ্ছে মান্না ভাইয়ের যে ছবিগুলো দেখতাম ওনার প্রত্যেকটা ছবি দেখতাম কারণ ওই ছবিগুলোর ভিতরে কিছু না কিছু পাওয়া যায় শিক্ষণীয় অনেক কিছু আছে আপনার মালিক আপনি তুমি মান্নার কথা বলছো আমি তুমি কি মান্নার কোনো ডায়লগ জানো না মান্না ভাইয়ের ডায়লগ আসলে জানি না মানে ওনার ডায়লগগুলো আমি আসলে ভাবে দেই নাই আচ্ছা 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 মান্নার কাবিলা একসাথে অনেক ছবি করছে তাদের অনেক স্মৃতি দেখ অনেক ছবি আছে তার মধ্যে ওই যে আপনার মা বাবার স্বপ্ন সিনেমার একটা ডায়লগ আছে হচ্ছে মান্না ভাই মানে শহর থেকে গ্রামে আসে আসার পরে ওনার রাজ্জাক স্যারকে ওনার বাবার কবরের পাশে দাঁড়াই আর কি মোনাজাত করতেছে তখন কাবিলা মামা উনি হচ্ছে মারার প্ল্যানিং করে আসে তখন মান্না ভাই কাবিলা মামাকে মারে আর বলে যে তুই ছোটোবেলায় আমাকে এভাবে মারতি তুই অনেক মেরেছিস অনেক কিছু করেছিস আমি কিন্তু ভুলি নাই তোর কি মনে আছে তোর মামা কই দিয়েছে হে মনে হয় দেশ আলাম মোর কিছু খেয়াল নাই ওই ছোটো কালে করছি হেই কি মনে তাই মানুষ এখন খাইলে একটু পর বুঝিয়ে যায় মুই হেই ছোটো কালে করছি ওই মনে আর সম্ভব আচ্ছা আমরা তখন তোমার ওই যে তোমার লেখা গান জি জি আমি আমি চাই হ্যাঁ তুমি মানুষকে জানাও হ্যাঁ তোমার ভিতরে প্রতিভা আছে হ্যাঁ প্রকাশ করো গান সুন্দর গান উপহার দাও আমি বলি আমার ওই চ্যানেলটার কথা যেহেতু স্যার বলছে আমার চ্যানেলটা আমার নাম লিখলেই চলে আসে আজিম বাবু লিখলে চলে আসে আমার চ্যানেলের নাম হচ্ছে এবি মিডিয়া মানে আজিম বাবু তার ইয়া হচ্ছে শর্টকাট নেম হচ্ছে এবি মিডিয়া কোনটা সার্চ দিবে কোনটা এবি আজিম বাবু সার্চ দিলেই চলে আসে চলে আসবে এবি মিডিয়া দিলে দুই তিনটা চ্যানেল আসে আমার না 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 তোমার যেটা আসবে সেটা বলো হ্যাঁ আজিম বাবু আজিম বাবুর আজিম বাবুর নামে ওর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওর পাশে থাকবেন হ্যাঁ ও আপনাদেরকে প্রচুর বিনোদন দিবে এটা আমার বিশ্বাস জি বলো এবার গান যেটা করতেছি আমার নিজের লেখা ও সুরে এবং আমার গাওয়া
এটার মিউজিক করেছেন আমাদের অয়ন চাকলাদার ভাই। গানটি রিলিজ হয়েছে জি সিরিজ থেকে। গানের কথা হচ্ছে, আমি গিয়ে শোনাচ্ছি। তুই বন্ধু আর বিহনে কান্দা যাই গো গোপনে, তুই বন্ধু আর বিহনে কান্দা যাই গো গোপনে, মন না চিনা করলি আঘাত এই বুকের ভেতর, কত ভালোবাসলাম তোরে বুঝলি না অন্তর আমার, কত ভালোবাসলাম তোরে বুঝলি না অন্তর, আমি কি আর আমার আসি সব দিয়াছি তোরে, আপন সুখে সইলা গেলি অন্য জনার ঘরে, সারা জনম রাখমু খোলা, সারা জনম রাখমু খোলা এই মনের দুয়া, কত ভালোবাসলাম তোরে বুঝলি না অন্ত, ওরে দুই নয়নে ঝরে আমার তোর ছলনার পানি, তবু দুঃখ লই না মনে তুই সুখে থাকিস জানি, আমি আজিম যেমনে থাকি, আজিম বাবু যেমনে থাকি লইমু তোর খবর, কত ভালোবাসলাম তোরে বুঝলি না অন্ত আমার, কত ভালোবাসলাম তোরে বুঝলি না অন্ত। বাহ 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 বাহ, তুমি বলো, হ্যাঁ তুমি কি তুমি জানো, আমি ওকে পেয়েছি এসকের মাধ্যমে। এসকে আমার স্টেম কার নামে একটা এজেন্সি আছে, রোহান ভাইয়ের, সে ওখানকার মেম্বার, আমি ওই এজেন্সির অ্যাডমিন। আমি ওখানে তাকে পাই, পাওয়ার পর আমি তাকে বলি তুমি আমার সাথে দেখা করো, দেন ও আশা, তোমার গানে আমার চোখের পানি। আমি আসলে অনেক, হ্যাঁ তোমার ছেলে মেয়ে আছে নাকি, বিয়ে করো নাই? না এটা এখনো হয় নাই একটু। আচ্ছা 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 আচ্ছা, কাবিলাকে তো, কাবিলার সাথে তোমার যোগাযোগ আছে? জি আছে, কথা হয়। হ্যাঁ মামার সাথে কথা হয়। আর তুমি মামা ডাকো না? জি জি। আচ্ছা, ওনার সাথে কথা হয় অনেক সময়, ওনার সাথে অনেক প্রোগ্রামেও যাই। আচ্ছা একসাথে? হ্যাঁ, আমি এখানে আসার আগেও তার বলে আসছি যে মামা আমি, আমাদের মালিক আফসারি স্যার আমাকে একটু ডেকেছে ওনার অফিসে, আমি যাচ্ছি, উনি আবার আপনাকে সালাম জানাইছে যে তাকে আমার সালাম দিও। কাবিলা সরুল, হ্যাঁ আমি বলি কাবিলা একটু প্রবলেম আছে, শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ, তার জাস্ট কণ্ঠটা একটু প্রবলেম বসে গেছে, ইনশাআল্লাহ বসে গেছে, কথার ভয়েসটা একটু নষ্ট হয়েছে, ওটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সবাই তার জন্য দোয়া করব, মনে প্রাণে দোয়া করব, কারণ কাবিলা প্রথম আসে আমার ছবিতে, নিয়ে আসে প্রথম মুসলিম ফাইট ডাইরেক্টর, হ্যাঁ ও নিয়ে আসে, ছোট্ট একটা চরিত্র অভিনয় করে ফাইটারের চরিত্রে, তিন চারজন ফাইটার আসে শাবানা ম্যাডামকে ভয় দেখাতে ওই ছবিতে, ছবির নাম ছিল ক্ষমা। তারপরে কাবিলা ধীরে 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 দেখেন জাতীয় পুরস্কার সহ একটা সম্মানের জায়গায় তাকে সবাই ভালোবাসে, হ্যাঁ সবাই ভালোবাসে। আচ্ছা কাবিলা, হ্যাঁ আমার আমার তুমি এখন আমার তোমার ভক্তদের কাছ থেকে, আমার ইউটিউব চ্যানেল যারা দেখছে তাদের কাছ থেকে বিদায় নিবা, বিদায় নিয়ে তুমি একটা মানে একটা গান গেয়ে দিবা তোমার মন থেকে। ঠিক আছে, আমি সেই গানটাই করবো। আর এবং সে গানটা হচ্ছে আমি আপনাকে নিয়ে এবং আপনার ওয়াইফকে নিয়ে, যখন আপনি আমাকে স্মরণ করেছেন তখন আমি মনে মনে একটা ভাবনা করেছিলাম যে আপনাকে নিয়ে একটা ছোট্ট একটা লাইনের একটা গান করব।
আমি সেই গানটাই প্রেজেন্ট করব আজকে। আর তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সেটা আমি কাবিলা মামার কণ্ঠে নিচ্ছি। আসসালামু আলাইকুম, এই দেয়া কিন্তু শেষ দেখা না, দেহার সামনে আর হইবে, ঠিক আছে? আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মোগো সারের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, আর যেটা বেল বাটন আছে এইটা গুরুত্ব দিয়ে বাজাই দেবেন, ঠিক আছে? সারের চ্যানেলের নাম হইলে মালেক আপ সারি অফিসিয়াল, কথাটা মনে রাখছেন। মুই কই গেলাম, মোরে এত বড় মাথা, মাঝে মধ্যে সব বললে যাই কিন্তু আপনারা বললেন না, ঠিক আছে? কতদিন হলো কত রাত গেল দেখি না তোমার ওই মুখ, আছো কি গো ভালো আমাকে ছাড়া, আমি তো নেই ভালো, আজ তুমি নেই কিছু নেই জীবনে আমার, পৃথিবীটা শূন্য লাগে, ভাবিনি কখনো আমাকে তোমাকে ছাড়া একা একা থাকতে হবে, আজ তুমি নেই কিছু নেই জীবনে আমার, পৃথিবীটা শূন্য লাগে, ভাবিনি কখনো তোমাকে ছাড়া একা একা থাকতে হবে। সবাই দোয়া করবেন ওর জন্য। অনুষ্ঠানটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। আল্লাহ হাফেজ।